পুজোর মাত্র আর কয়েকটা দিন বাকি, পিতৃপক্ষের শেষ মাতৃপক্ষের শুরু। কাশফুলের দোলায় আশ্বিনের আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, চারিদিকে সাবেকিয়ানা থেকে থিমের পুজো দেখতে মেতে ওঠা বাঙালি। সবকিছুই এখন শুধুমাত্র অল্প সময়ের অপেক্ষা মাত্র, আর তারপর বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজোর ঢাকের কাঠি বাজলো বলে কলকাতার পার্শ্ববর্তী বেলঘরিয়ার পথের সাথী পুজোর এবছরের থিম চক্রবুহ নিয়ে হাজির। গত বছর আহ্বায়ক তথা কামারহাটি পৌরসভার পৌরপিতা বিশ্বজিৎ সাহার উদ্যোগে পিরামিড দর্শকদের কাছে বেশ গ্রহণীয়তা লাভ করে। এবছরও এই চক্রবুহ থিম দর্শকদের ভালো লাগবে বলে জানান পৌরপিতা বিশ্বজিৎ সাহা। পুজো প্যান্ডেলের থিম বিশ্বরঞ্জনদের। মিডিয়া কমিটির চেয়ারম্যান অরিন্দম গাঙ্গুলি জানান, দেওয়ানপাড়া ক্রীড়া সাংস্কৃতিক মাঠে এবছর এই থিম পুজো দেখতে আশা করা যায় মানুষের ঢল উপচে পড়বে। মহালয়ার পরেই দর্শকদের জন্য প্যান্ডেল খুলে দেওয়া হবে, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এখন শুধু শেষ তুলির টানের অপেক্ষায়, দেবী মায়ের আরাধনায় আমরা মেতে উঠব। তাই সকলের কাছে পুজো উদ্যোক্তারা আহ্বান জানিয়েছেন এই পুজোতে ঠাকুর ও প্যান্ডেল দেখতে একবার হলেও আসতে। চক্রবুহ, এটা হচ্ছে দেওয়ানপাড়া ক্রীড়া সাংস্কৃতিক ময়দান। এটা অ্যাকচুয়াল আপনাকে ডেসক্রিপশন দিয়ে বলি, 234 বাসস্ট্যান্ড জলকল মোড়, এইখানেই আমাদের পুজো, এই দেওয়ানপাড়া ক্রীড়া সাংস্কৃতিক সংঘ ময়দান। তো এই 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 যে থিমটা করা হচ্ছে, এই থিমের নাম কি এবং কত দৈর্ঘ্য কত পড়তো? চক্রবুহ থিমের নাম, মাটি থেকে হাইট আছে 70, আর আপনার 70 ফুট, আর 100 মিটার এটার ব্যাসার্ধ আছে। পরিকল্পনাকার বা বিশ্বরঞ্জন দেব, আর এখানকার ক্লাবের সভাপতি কে আছে? আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা জননেতা মদন মিত্র মহাশয়, চেয়ারম্যান আমাদের অধ্যাপক সৌগত রায়, আহ্বায়ক তথা সম্পাদক আমাদের সকলের প্রিয় দাদা শ্রী বিশ্বজিৎ রায়, 21 নম্বর ওয়ার্ডের সদস্য। আর কি বলবেন যারা দর্শক দেখতে আসবে? দেখুন, দর্শকদের কাছে আমরা অনুরোধ, এই চক্রবুহ যে থিম আমাদের, এই যে থিমটা বানানো হয়েছে, একের পর একটা চক্রবুহের মধ্যে বিভিন্ন বাড়ি আছে, একের পর এক ছোট ছোট বাড়ি, এইখানের বাসিন্দারা এই চক্রবুহ কিভাবে হারিয়ে যাচ্ছে, যে চক্রবুহ অভিমূল্য ভেদ করতে পারেনি, সেই চক্রবুহের মধ্যে মা দুর্গা আসছে, সেটা দেখার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি দেওয়ানপাড়ায় ক্রীড়া সংস্কৃতি সংঘ ময়দানে জলকল 234 বাসস্ট্যান্ডের ঠিক সামনেই একদম পুজো। রথতলা থেকে এবং ডানলপ থেকে যে কোনো অটো ধরে এই জলকল মোড় বা 234 বাসস্ট্যান্ড বললে, এবং বেলঘরিয়া স্টেশন থেকে অটো বা টোটো ধরে জলকল মোড় বা 234 বাসস্ট্যান্ড বললে যে কেউ এখানে চলে আসতে পারবে। মোটামুটি পুজোর সম্ভাবনা কবে উদ্বোধন হবে? সম্ভবত 2-3 তারিখ মোস্ট প্রবাবলি উদ্বোধন হওয়ার কথা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করবেন। বিশ্বজিৎ সাহা তত্ত্বাবধানে এই কাজটা হচ্ছে? পুরোটাই ওনার কনসেপ্ট, মানে ওনার চিন্তা ভাবনাতেই পুজো প্রয়োগ করা হচ্ছে। আর এই পুজোর প্রত্যেক বছর আমরা থিম দেখি নতুন নতুন, এই বছরে নতুনত্ব রয়েছে, আপনি বললেন জীবন একটা চক্রবুহ, একদম চক্রবুহ। তো যারা দর্শক দেখতে আসবে তাদেরকে আসার জন্য কি বলবেন? তাদেরকে তো আমি বললাম, এই বললাম যে চক্রবুহটা ঠিক কি, যেটা অভিমূল্য ভেদ করতে পারেনি, সেই চক্রবুহটা এইখানে এসে আপনারা উপভোগ করুন, এই দেওয়ানপাড়া ক্রীড়া সংস্কৃতি এসে ময়দানে। এই চক্রবুহটা কিভাবে তৈরি হয়েছে, এই বিগত মার্চ মাস ধরে যে একটা কাজ হয়েছে, সেই কাজটা কিভাবে হয়েছে, এটা যদি প্যান্ডেলে না আসে, যদি মিডিয়ার মাধ্যমে জেনে সেটা হয়, তাহলে তো সেটা জেনে জানা হয়ে গেল। আমাদের প্রত্যেকের কাছে একটাই কথা, আপনারা প্যান্ডেলে আসুন এবং চক্রবুহকে দর্শন করে যান, এবং যে চোখে এটা দেখে যান যেটা কি, এই যে কাজ শিল্পী, সেই কাজটা নিজেরা এসে দেখে যান। যারা দর্শক যারা আসবেন বলেন নাম আমি আপনাদের মাধ্যমে সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এবার গতবার আমরা করেছিলাম পিরামিড করেছিলাম, এবার আমরা করেছি চক্রবুহ। আমাদের আর্টিস্টের ভাবনা হচ্ছে আমরা চক্রবুহ থেকে বেরোতে পারিনি, মানে রামায়ণ মহাভারত থেকে শুরু হয়েছে, চক্রবুহতে অভিমন্যু বেরোতে পারেনি, আমরাও এই সাধারণ মানুষও চক্রের মধ্যে আছি, সেই চক্রবুহতে আমরা বেরোতে পারিনি। সেটাই আমাদের আর্টিস্ট পূজার মাধ্যমে সাধারণ মানুষের জন্য একটা মেসেজ দিয়েছে, সেটাই মণ্ডপটা আমরা ফুটিয়ে তুলেছি। এক্ষণে কী হচ্ছে বলবো না, কারণ যতক্ষণ না আমাদের দর্শক আসবেন বুঝতে পারবেন। চক্রবুহ মানে তো হারিয়ে যাওয়া, তাই আমি আপনাদের মাধ্যমে বলবো আপনারা আসুন, আমাদের এই চক্রবুহ দেখে যান। সমস্ত দর্শনার্থী এবং আমি আহ্বান করছি আপনাদের মাধ্যমে আপনারা আসুন, আমাদের পুজো মণ্ডপ পরিদর্শন করে দেন। আমি এক কথা বলতে পারি,
যত পুজো দেখতে চান না কেন, এখানে না আসলে কিন্তু মিস করবেন। দাদা, গত বছর আমরা দেখেছিলাম পিরামিড দেখতে মানুষের ঢল উপচে পড়েছিল, এই বছরও উপচে পড়বে আশা করি, এবং সুরক্ষার ব্যাপারটা নিয়ে কতটা? যেটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, আমরা গতবারের শতপল্লি মাঠেই করেছিলাম, প্রচুর ভিড় হওয়াতে আমার অনেক অসুবিধা হয়েছে, যে আমরা মেইন রুটে চলে এসেছি যাতে মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য এসি, এবং পুলিশ প্রশাসন থেকে আমাদের কমিটির পক্ষ থেকে সমস্ত কিছু সুরক্ষা, মানুষের সুরক্ষা রেখেই আমরা তো আনন্দ উপভোগ করবো, পাশাপাশি মানুষের সুরক্ষাটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা দেখে আমরা পুজো মণ্ডপে এখানে। দর্শকদের উদ্বোধন কবে হবে বা এই বিষয়ে কিছু? আমরা দর্শকদের জন্য তৃতীয় দিন থেকে মণ্ডপ খুলে দেবো। রাজকুমার দাস, ইউকে নিউজ বাংলা, বেলঘরিয়া, উত্তর চব্বিশ পরগনা।